বিশেষ পর্বে আমাদের সাথে খেলবেন চারজন খুব প্রিয় দিদি যারা ব্যক্তিগত জীবনে মা এবং প্রায়শই পর্দায় মায়ের ভূমিকা অভিনয় করেছেন দেখে নি তারা কারা বতলাতা নাহি পর অন্ধেরে সে ডরতা হুঁ এসে গেছেন চারজন দিদি সকলের সাথে পরিচয় করিয়ে দিই যদিও দরকার নেই তবুও খেলার স্বার্থে প্রথমে কল্যাণীদি কল্যাণী মণ্ডল তারপরে আছেন তনিমাদি তনিমা সেন তারপরে আছেন মিঠুদি মিঠু চক্রবর্তী তারপর আছে মানসীদি মানসী সিনহা সবার জন্য একটা হাত তালি আজকে মাদার স্পেশাল উইকে এসে কেমন লাগছে সেটা আগে বলো খুব ভালো লাগছে মানে নতুন করে আবার সকাল থেকেই মনে হচ্ছে মা মা ব্যাপার একটা আছে যেটা প্রায়শই ভুলে যাই ওকে কল্যাণীদি কেমন আছো আগে বলো খুব ভালো আছি খুব সুন্দর দেখতে লাগছে তুমি তো অ্যাজ মানে যেরকম আজ থেকে 40 বছর আগে ছিলে এখনো সেম শুরু করব তোমাদের সকলকে নিয়ে আমাদের ফার্স্ট রাউন্ড পুরানো সেই দিনের কথা খেলা হাজির দেখতে পাচ্ছ যেটা করতে হবে সেটা মেজারমেন্ট টেপ আছে মেজারমেন্ট টেপটা ওই টল গ্লাসটার মধ্যে আটকে ধরবে আর বল ছাড়বে বলটা স্ট্রেট গিয়ে গ্লাসের মধ্যে ঢুকতে হবে গ্লাসের বাইরে পড়ে গেলে নো পয়েন্ট পাঁচটা বল আছে টু পয়েন্টস করে ইচ বল পাঁচটা বলে যদি ঢোকাতে পারো তাহলে 10 পয়েন্টস ফার্স্ট কল্যাণীদি আগে একটুখানি কথা একটু গল্প বলো বলো কি আগে মা স্পেশাল উইক ছেলে সম্বন্ধে বা মেয়ের সম্বন্ধে শুনবো একই ছেলে হুম কত বড় এখন ছেলে প্রায় 30 বছর বয়স হলো 30 ছেলে এখন সে কি গো প্রথম যেদিন মা হয়েছিলাম আমার পুত্র সন্তান আমার কোলে এলো একটা ফুটফুটে ধবধবে সাদা একটা গোল্লা যে কি মজা পেয়েছিলাম কি আনন্দ পেয়েছিলাম মানে ছোটবেলায় পুতুল নিয়ে খেলতাম কিন্তু ও আমার খেলার সাথী এখনো তাই মা ছেলে একদম মানে আমি ওকে বলি তুই আমার বয়ফ্রেন্ড ওকে কল্যাণীদি এবার তাহলে শুরু করা যাক খেলা স্টার্ট করুন তুমি তাহলে শুধু মা নাও তুমি দিদিমা নাতি কত বড় দিদিমা নাতি আমার থেকে 35 বছরের ছোট বাকিটা বুঝে নাও খুব সুন্দর কোনো মজার ঘটনা আছে মেয়ের সাথে প্রচুর ঘটনা আছে আমার ব্যাপার তো বুঝতেই পারছো আমার একটা সিরিয়াল দেখাচ্ছে আমি খুব পাগলামি করছি সিরিয়ালে বসে আমি ঘরে বসে বললাম এই সেরকম পাগল যদি কোনো বাড়িতে থাকে ও আমার দিকে থাকি বললো আমাদের বাড়িতেই তো আছে ওকে টনি মারি শুরু করি চলে এসো আমার খেলাধুলোর কি দরকার এই তো দুই ছেলেই এখন অনেক বড় হয়ে গেছে তারা দুজনেই এখন এস্টাবলিশ তাদের জীবনে কিন্তু তাদের ছোটবেলা তুমি কিরম ভাবে কাটিয়েছো কতটা সময় দিতে পেরেছিলে
ওদের ছোটবেলাটা আমার কাছে খুবই স্মরণীয়, কারণ ওই সময়টা আমি শুধু বাড়িতেই থাকতাম এবং থাকবো বলেই থাকতাম। আমার কোনো বাধ্যবাধকতা ছিল না। ওদের দুজনকে দুপাশে বসিয়ে পড়াতাম, ওদের স্কুলে দিয়ে আসতাম। কতটা ডিফারেন্স ওদের? বাই দ্য ক্যালেন্ডার 3 ইয়ার্স, 5th মার্চ 6th মার্চ। ওই পিরিয়ডটা আমি খুব এনজয় করেছি। ক্লাস 8 অবধি আমি সম্পূর্ণ সিঙ্গেল হ্যান্ডেড ওদের পড়াশোনার দায়িত্বে ছিলাম। তারপর থেকে ওরা নিজেরা পড়েছে এবং ক্লাস 11 এ গিয়ে ওদের টিউশন। এটা আমার খুব গর্বের জায়গা যে আমার ছেলেরা নিজেরা বেশ ম্যানেজ করেছে এবং কোনোদিন আমাকে লেখাপড়া নিয়ে কমপ্লেন করতে হয়নি, ওরে পড় ওরে পড় করতে হয়নি। ফার্স্ট যে আসতো তা না, কিন্তু যথেষ্ট ভালো ছিল, অন্তত আমার চেয়ে তো হাজার গুণ ভালো ছিল। সুতরাং আমি কোনোদিন নালিশ করিনি। কোনো মজার ঘটনা ছেলেদের সাথে? হ্যাঁ, মজার ঘটনা, ছোট ছেলের ছোটবেলার ঘটনা বলছি আর বড় ছেলের বড়বেলার ঘটনা। ছোট ছেলে যখন সবে মন্টেসরিতে যায়, বালিন্ডাতে যেত, তো জাস্ট ইংরেজি শিখেছে সবে, তো তখন কি একটা যেন করেছে, আমাকে সরি বলেছে। সরি ডাজন্ট মেক এ ডেড ম্যান অ্যালাইভ বলে আমি চলে গেছি অন্য ঘরে। ও গুটি গুটি পায়ে পেছন পেছনে এসে, তখন তো এইটুকু থেকে এমনি করে তাকিয়ে, আই নো বাট আই অলসো নো ইট মেক্স আ স্যাড পার্সন হ্যাপি। এই পুরো সেন্টেন্সটা ও ইংরেজিতে আমাকে বললো, তখন ওর 4 না 4.5 বছর বয়স। মাই গড, মানে এই যে ওর অনুভূতিটা, সরি বললে মানুষ খুশি হয়, মা কেন এত ক্ষুব্ধ হয়ে অন্য ঘরে চলে গেল, খুব খারাপ লেগেছে। এটা আমার এখনো মাথার মধ্যে বাজে যে আমি ওকে কষ্ট দিয়েছি। কোন বলতে হয় সেটা জানি, জানতো তখন। বাট আই অলসো নো ইট মেক্স আ স্যাড পার্সন হ্যাপি। আর বড় ছেলে গ্রাজুয়েশনের পর FTII তে গিয়ে এডিটিং করেছে, তো ওটার ইন্টারভিউ ও গেছিল দিতে, নিজেই গেছিল ইন্টারভিউ দিতে। তো ওখানে ইন্টারভিউ বোর্ডে 4 না 5 বসেছিল, তার ইন্টারভিউ হচ্ছে। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার ফ্রম ক্যালকাটা, কলকাতায় SRFTII আছে, অমুক আছে। বললো হ্যাঁ আছে তো, কলকাতায় সব কিছু আছে, কিন্তু আমার মা চেয়েছিল যে আমি বাড়ির বাইরে কিছুদিন থাকি, তাহলে আমি নাকি মানুষ হব। আর ওদের এই উত্তরটা এত পছন্দ হয়েছিল, ওরা পরে ওকে বলেছে, মেবি দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস ইউ গট ইনটু ইট। ওকে, আসো মিঠু দি, শুরু করি খেলা। হ্যাঁ, সময় শুরু হচ্ছে এখন। মানসীদি, দুই জমজ কেমন আছে? কতটা বড় হলো? এই তো 5 হলো। সাংঘাতিক টাইম যাচ্ছে এখন, সাংঘাতিক ফুলঝুরি। বাবা কি পাকা পাকা কথা বলে না, মানে এক এক সময় আমরা চমকে চমকে যাই, এমন এমন পাকা পাকা কথা বলে। মনে হয় কোত্থেকে শিখে এলি বাবা? একদম তাই, একদম তাই। কোত্থেকে শিখেছি? ইদানিং শিখেছে প্লিজ। ও প্লিজ, কিছু হলে বলছে প্লিজ প্লিজ। সে মানে অন্যায় করছে, তাকে যখন বস বকো না প্লিজ প্লিজ, অন্যায় করবে করিস না, করবো প্লিজ প্লিজ। কি অত্যাচার হয়েছে! খুব মজা হয় না দুজনে একসাথে, একটা ছেলে একটা মেয়ে, কি লাভলি! আমার যে কি মজা লাগে এটা মানুষের, মানে সেটা আমরা বাড়িতে সবাই ওদের নিয়ে না খুব এনজয় করি। মানে ওরা যদি ইনফ্যাক্ট খানিকক্ষণ ওপরে থাকে, নিচে মা বাবারা বলে নিচটা কি ফাঁকা ফাঁকা, ওদের ওপর থেকে নিচে নিয়ে আসা। তাহলে শুরু করি মানুষের। হ্যাঁ, আসো প্লিজ। Okay,
পাস করে পড়ে যাবে ছেলে মেয়ে নাই মেরা ইজ্জত এর ইজ্জত কা সবা সেক্স পয়েন্ট এবার আমাদের স্কোর কল্যাণীদি 2 পয়েন্টস কালিয়াদি 10 পয়েন্টস মিঠুদি 4 পয়েন্টস মানুষীদি 6 পয়েন্টস এবার সকলের গিফট দেখো নাম্বার 1 এর সামনে যেগুলো রাখা আছে সেগুলো লেডিজ ব্যাগ পারফিউম ডিও সানগ্লাস জুয়েলারি সেট মোবাইল ডিজিটাল ক্যামেরা তানিমাদি হাইয়েস্ট স্কোরার ওখান থেকে দুটো গিফট পাবে কি চাই ক্যামেরা আর গয়না মানুষীদি কি চাই পারফিউম পারফিউম ডিও দিয়ে দাও মিঠুদি মোবাইল মোবাইল কল্যাণীদি কোনটা যেটা হোক ব্যাগ ব্যাগ তানিমাদির জন্য এবার আমাদের সারপ্রাইজ উইন্ডো এই চারটে উইন্ডোর পিছনে কি রাখা আছে আগে টিভিতে দেখো টিভি ফ্রিজ ল্যাম্পশেড কোনটা পছন্দ দেখি মাঝেরটাই নি ফ্রিজ গেস করো এই চারটে উইন্ডোর পিছনে কোনটা আছে কেন নিলাম বলতো জানি তো পারবো না কোনটা পিছনে মনে হচ্ছে ফ্রিজ তিনের পেছনে সঠিক গেস করলে ফ্রিজ তুমি বাড়ি নিয়ে যাবে রং গেস করলে ওই দুটোর মধ্যে একটা ফেরত দিতে হবে এ আবার কি অসুবিধা ঠিক আছে চলো তিন নম্বর তিন ওকে তিন খোলা হোক আজকের আমাদের স্পেশাল গেস্ট পীযূষ দা কেমন আছো খুব ভালো আছি তোমাদের তো স্পেশাল এপিসোড জমে আছে একদম দই এখন আমাদের মাদার স্পেশাল উইক চলছে ভেরি গুড গেস তার জন্য দেখো এই চারজন কারা এসেছে বাবা সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য প্রত্যেককে গান গাইতে হবে আচ্ছা আমি বাড়ি যাব গো ওইটা একটা কেমন গেল এপিসোড তো শেষ হলো ওকে প্রত্যেককে গান গাইতে হবে টু লাইনস মাস্ট সঠিক শব্দ যেন হয় শব্দ ভুল হলে পয়েন্টস নেই ঠিক আছে ফার্স্ট কল্যাণীদি নিজের জীবনে তুমি মা পর্দায় যখন তুমি মায়ের অভিনয় করো তখন নিজের জীবন থেকে কি কি শিক্ষণীয় জিনিসগুলোকে প্রয়োগ করার চেষ্টা করো আমি সব কিছু ন্যাচারাল করার চেষ্টা করি স্বাভাবিক যেরকম মানে অ্যাক্টিংও তাই চেষ্টা করি আর কি বাড়িতে যেরকম ছেলের সঙ্গে বিহেভ করো বিহেভ করি সেটাই নিয়ে আসার চেষ্টা করি অন স্ক্রিন ফেভারিট ছেলেকে এই রে চাপের প্রশ্ন সবাই তোমার ছেলে এক দুই করে বলো না না ওটা ওটা একটা একটা দশ অব্দি আছে তো অপশন কেউ রাগ করবে আমি মা না হ্যাঁ তাহলে ছেলেদের খারাপ হতে হাতে পাঁচটা আমল সব সমান হয় বলো বলছো বলো কেন ডায়লগে মারছিস জি বাংলার এই দিদি নম্বর ওয়ান এপিসোড মানে এই প্রোগ্রামটা এত ক্লাসিক বা এত মানে অন্যান্য ভ্যালুগুলোকে মূল্য দেওয়া হয় সেই কারণে আমরা সেটা নিয়ে আমরা আজকে যাকে নিয়ে যার গান নিয়ে খেলবো তার নাম সুধীন দাশগুপ্ত সুধীন দাশগুপ্তকে নিয়ে খেলার কারণ এই বছর সুধীন দাশগুপ্ত জন্ম শতবার্ষিকী তো সেই হিসেবে ওনাকে জি বাংলার তরফ থেকে দিদি নাম্বার ওয়ান তরফ থেকে আমাদের সবার তরফ থেকে একটা ট্রিবিউটও দেওয়া হবে দর্শকদেরও একটু আনন্দ দেওয়া যাবে সুতরাং ভয়ের কোনো কারণ নেই তোমাদের সময়কার গান দিয়েই যাও তোমার জন্য যে গানটা সেই গানটা আমি একটা শব্দ বলবো না সেই শব্দ দিয়ে তোমায় একটা গান গাইতে হবে ছিলে মতি নগণ্য একটা লিখো আমার জন্য একটা
লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা আমার জন্য দাও। শব্দটা কি, এটা বিপ করলে কি শব্দটা কি? গান, গান দিয়ে একটা গান। তুমি কেমন করি গান করো হি গো, আমি আবার হই শুনি শুধু শুনি, তুমি কেমন করি গান করো হি গো। ঠিক আছে, খুব ভালো গে, একদম ওকে। 10 পয়েন্টস। কি কি গিফট আছে দেখে নাও আগে কল্যাণীদি। ইলেকট্রিক কেটল আছে, রিস্ট ওয়াচ, কফি মেকার, রোটি মেকার, শাড়ি, কোনটা পছন্দ? টনি মাদি কি হচ্ছে, আমাকে আবার কি দরকার? আনন্দের মুহূর্ত নিজের পার্সোনালি, যখন মেয়ে হয়েছে আর কি, মেয়েটা যখন বেশ বছর পাঁচেক বয়স, তখন আমাকে দেখে কেউ বুঝতে পারতো না যে আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে, মেয়ের আবার 5 বছর বয়স। এটা চারিদিকে আমাকে শুনতে হতো যে তাই নাকি, যা তাই নাকি, এরকম এই করতে করতে না আমার একটা ব্যাপার এসে গেছিলো, বেশ আমাকে দেখে বোঝা যায় না তো আমি কত বড় বয়স। এবার আমাদের হাতিবাগান দিয়ে আমরা 3-4 জন বান্ধবী হেঁটে যাচ্ছি, যথেষ্ট কতগুলো ছেলে পেছনে লেগেছে, আমি তাদের ঘুরে তাকিয়ে বললাম কি, বুঝতে পারছি না তো এরকম বয়সের ছেলে আছে আমার। আর তারা এত হেসেছিল, এবং যেহেতু একটু আগের ব্যাপারে একটা ছেলে এসেছিল, ও বাবা মায়ের কাছে বসে পড়ে ও বাবা আমাকে কোলে নেব। ওকে, এবার বলো কি প্রশ্ন। তোমার একটা মজার গানই দু লাইন শোনাবো, সুধীন দাশগুপ্তর সুরে, ওই ছবির প্রতিটি গান হিট। যেহেতু তুমি খুব মজার ঘটনা বললে, খুব হইচই করা মানুষ, তোমার জন্য গানটা দিচ্ছি মজার, ওই ছবি থেকে একটা গান গাইছে। লেগেছে 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 আগুন, না 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 না, আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে, দেখ সব পড়ি দেখ টানা প্রচন্ড তাপ, কি কাণ্ড বাপ, কি কাণ্ড বাপ, চলে ঘুরে যা যা, চলে ঘুরে যা, চলে যাক পুড়ে যাক, চলে যাক পুড়ে যাক, চলে যাক পুড়ে যাক, পুড়ে যাক, যাই যাক, চলে পুড়ে যাক, যাক চলে পুড়ে যাক, আগুন লেগেছে 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 আগুন যাও। আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। এইটুকু হজম করো। জবরদস্তি গাইবো না, কি চাই? বেনুদাকে তো চিনি জানি বহু বছর, বেনুদা একটু সবসময় গম্ভীর। হ্যাঁ, তোমার সঙ্গে সব থেকে রোমান্টিক মুহূর্ত বেনুদা কি? কোনই রোমান্স ওই ওই আর আসে না, একটু কাঠখোট্টা টাইপ, কিন্তু ভেতরটা খুব নরম, ভেরি ইমোশনাল, ভেরি টাচি। আমি আমার বিয়ের আগের একটা ঘটনা বলছি, এটা ইট ইজ গট নাথিং টু ডু উইথ ইমোশন, কিন্তু কত সাদা মাটা একটা মানুষ হতে পারে। তোমাদের কি লাভ ম্যারেজ? না, একেবারেই, আমি ওকে চিনি একদম যবে থেকে শেমিশপুরে ঘুরি তবে থেকে। আচ্ছা, কিন্তু একেবারেই লাভ ম্যারেজ না, কোনোদিন ভাবিও নি। আমি ওকে বেনু মামা বলে বড় হয়েছি, কারণ আমার মায়ের দূর সম্পর্কে আত্মীয়, আমি অনেক জায়গায় বলেওছি এই কথাটা। কিন্তু ও তখনও যেরকমটি সাদামাটা ছিল, ও আজও ঠিক সেরকমটি সাদামাটা। বিয়ের আগে লোকে অনেক ভালো ভালো জায়গায় ঘোরায়, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়, দামি দামি জামা কাপড় কিনে দেয়। তো বিয়ের আগে আমি ওর সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছি, আমাকে পার্ক স্ট্রিটে নিয়ে গেল। ওর তখন একটা খুব মানে গয়ংগচ্ছ একটা হেরেল্ড ছিল, সেই লাল হেরেল্ডে করে আমাকে নিয়ে গেল।
নিয়ে গিয়ে একটা খুব দামি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে এমনি করে উঁকি মেরে বললো ভেরি ক্রাউডেড অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ। নিয়ে পাশে একটা ছোট্ট ক্যাফেতে বসে আমরা চিকেন স্যান্ডউইচ খেলাম, আর আমি না তখন ঠিক এইভাবে লোকটার দিকে তাকিয়ে আছি যে ভেরি ক্রাউডেড অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ, ও মানে হি ক্যানট অ্যাফোর্ড, হি কুড নট, সেটা ওর বলতে একটুও বাধল না। সেই জন্য তখনও ভীষণ রেসপেক্ট করতাম, আজও ভীষণ রেসপেক্ট করি। থ্যাংক ইউ মিঠুদি, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো মিঠুদির জন্য কি প্রশ্ন? আমি একটা গান গাইবো, সেই গানের শেষে একটা শব্দ থাকবে, আবার অবশ্যই সুধীন দাশগুপ্ত, সেই শব্দটা দিয়ে তোমার গান গাইতে হবে। খুব সহজ শব্দ, এই শব্দ দিয়ে প্রচুর গান আছে, হিন্দিতে আছে। হিন্দি তুমি ইউ আর কমফর্টেবল ইন হিন্দি আমি জানি। এলো বড় সাজে সহস মনে তারোঁ কা আঙ্গন হোগা, রিম ঝিম বরসতা সাবন হোগা, এসা সুন্দর সপনা আপনা জীবন হোগা, রিম ঝিম বরসতা সাবন। কি চাই মিঠুদি? আমার বাড়িতে আমার যিনি দেখাশোনা করেন অনিমাদি, সেই অনিমাদি যদি আসবে না তার জন্য আমি রোটি মেকার। মানুষদি মিস্টার সিনহার সাথে সবচেয়ে প্রেমের মুহূর্ত? মিস্টার সিনহার সঙ্গে প্রেমের মুহূর্ত কিছু মনে নেই এখন, সে এত কম এবং এত আগে। হয়তো ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার না পরেনি, তারপরে বাড়ি ফিরলো ঠান্ডা লেগে গেছে বাইক চালিয়ে, কি করে আমার কি দোষ ঠান্ডাটা বেড়ে গেছে? তখন না কেউ কারোর দিকে তাকাইনি, আমি মেয়েকে কোলে নিয়েছিলাম, ও ছেলেকে কোলে নিয়েছিল, তো নেওয়ার পর না জাস্ট একটা হয়ে যায় না, অটোমেটিক একটা লুক এক্সচেঞ্জ হয়েছিল, তখন একটা হাসি হেসেছিল, ওই হাসিটা আজ অব্দি কখনো আর হাসিনি। ভেরি গুড, ভেরি গুড, লাভলি। আর এত বছর ধরে যে কাজ করছো ওয়ার্কিং ফিল্ডে, তো প্রচুর এক্সপিরিয়েন্স, কোনো মজার ঘটনা কিছু মনে হয়? অগ্নি পরীক্ষায় যে আমার ছেলে করতো সুজন ছোট, ও আমার খুব প্রিয়, মানে ওকে যখন আমি জড়িয়ে ধরতাম আর মা বলে সে জড়িয়ে ধরতো, আমার মনে হতো আমার ছেলে বড় হয়ে আমার এভাবেই জড়িয়ে ধরবে, তো ওর সঙ্গে যখনই দেখা হয় ও মা বলে আমার সঙ্গে কথা বলে, মা কেমন আছে, এইটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। আর সম্প্রতি একটি শ্রেষ্ঠ অভিজ্ঞতা হয়েছে যে একজন ভীষণ হ্যান্ডসাম একজন পুরুষ যার প্রেমে পড়া উচিত, তিনি আমার ছেলের রোলে অভিনয় করেছেন, মা বলে আমাকে ডেকেছেন, কথা বলেছেন, আমি খোকা বলে তার গায়ে আদর করেছি। আমার জীবনে এখন অবধি সব থেকে বড় ভালো রোমান্টিক ছেলে তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছে। আমি যে গানটা গাইছি ভীষণ রোমান্টিক একটা গান, তার মুখটা গাইছে তুমি না আমি, প্রথম মুখটা কি প্রথম
লাভলি 10 পয়েন্টস কি চাই ঘড়ি না শাড়ি এরপর শাড়ি নিয়ে গেলে বর বলবে আগে একটা আলমারি দিদি নাম্বার 1 থেকে নিয়েছো ঘড়ি দিয়ে দাও ঘড়ি দিয়ে দাও সেকেন্ড রাউন্ডে পরে বা স্কোর কল্যাণী দি 12 পয়েন্টস সঙ্গে লেডিস ব্যাগ কফি মেকার সনিমা দি 20 পয়েন্টস সঙ্গে ডিজিটাল ক্যামেরা ইলেকট্রিক কেটল মিঠু দি 14 পয়েন্টস সঙ্গে মোবাইল রোটি মেকার মানুষী দি 16 পয়েন্টস পারফিউম ডিও রিস ওয়াচ একটা সুন্দর গান শুনবো তোমার তারপরে আমরা ব্রেকে যাব আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে শুধু চোখে দেখে মনটাকে কোথাও হারাই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে শুধু চোখে দেখে মনটাকে কোথাও হারাই আমরা কস্টিউম স্পন্সর করেছে পালকি এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী আমাদের থার্ড রাউন্ড যার নাম আমরা নতুন যৌবন ঋতু প্রত্যেককে একটা করে কাগজ দেব তার মধ্যে নাম্বারস থাকবে সেই নাম্বার অনুযায়ী কোয়েশ্চেন আসবে স্ক্রিনে রাইট আনসার দিতে পারলে মালকী স্বর্ণঝাঁপি থেকে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার কানের দুল আছে সোনার পেন্ডেন্ট সোনার গিনি সোনার আংটি 10 পয়েন্টস তার সাথে সকলের জন্য একটা করে সোনার গিফট ওকে শুরু করছি পাশাপাশি দুধ থেকে প্রথম দুই আমি প্রিয় মিষ্টি হই মেকআপের ক পেয়েছো লাস্টের ময় ভয় পেয়েছো পারলাম বলে পারলে কটা ছিল বলে কত করে আমার গাল চড়ে হয়ে গেল ওই খোলা গাল বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার পেন্ডেন্ট তোমার এটা বড় ছেলের বউয়ের জন্য এলো পরের বার খেলে ছোট ছেলের বউয়ের জন্য নিয়ে যাবে নাম্বার টু মানুষেরই প্রেজেন্ট প্লিজ বলো প্রেজেন্ট প্লিজ দেখো হাত নরম ও পরিষ্কার করতে কি ব্যবহার করবেন আলু সেদ্ধ না গাজরের রস আলু সেদ্ধ আলু সেদ্ধ করো জানি জানো না কেউ সরি কেউ বলে দেয় জানা আলু সেদ্ধই তো তাই তো এই কেলে করেছে আলু সেদ্ধ পেয়েছি সবাই চিৎকার করে আছে তো এসো রাত্রিবেলা ভালো করে আলু চটকাবে দু হাতে Thank you.
তো দুধগুলো ভালো হবে জি বাংলা এবং শঙ্খ গোল্ডের তরফ থেকে সোনার কানের দুই সমান থ্যাঙ্ক ইউ নাম্বার 3 কে কল্যাণী জি দেখো এবার সিঙ্গারা অভিনেত্রী হামান দিস্তা এই তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শিল্প মাধ্যমের নাম বলো শিল্প মাধ্যমের নাম শিল্প মাধ্যমের নাম মনে মনে হাত তুলছ দন্তের শিশি অভিনেত্রীর দন্তে নয়িকার নেই সিনে আর হামাল দিস্তার মা টনিমাদি ফল এবং দরজা এই দুটোর সাথে বেলের সম্পর্ক এই দুটো শব্দ এই দুটো শব্দের সাথে বেল বেলের সম্পর্ক বেল একটা ফলের নাম আর দরজায় বেল বাজে তাই বেল ইজ দা কমন ওয়ার্ড যেটা এই দুটো শব্দের সাথে যায় তেমনি ফল এবং রাস্তার সাথে কিসের কোন শব্দ মিল মানে কোন শব্দটা হবে যেটা ফলের সাথে যাবে রাস্তার সাথে যাবে ফল আর রাস্তার সঙ্গে যাবে তো পাকা পাকা কোন ফলের নাম না শঙ্খ গোল্ডের তরফ থেকে সোনার আংটি তোমার থার্ড রাউন্ডের পরে এবার স্কোর কল্যাণী দি 22 পয়েন্টস সঙ্গে লেডিস ব্যাচ কফি মেকার সোনার দি টানিমা দি 30 পয়েন্টস ডিজিটাল ক্যামেরা ইলেকট্রিক কেটল সোনার আংটি মিঠু দি 24 পয়েন্টস মোবাইল টোটি মেকার সোনার পেন্ডেন্ট মানুষী দি 26 পয়েন্টস পারফিউম ডিও রিস্ট ওয়াচ সোনার কানের দুল শেষ রাউন্ড আমি সেই মেয়ে সবাই দেখো কি কি রাখা আছে এখানে ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল চিমনি ভ্যাকুয়াম ক্লিনার কার্পেট সেন্টার টেবিল মোরার সেট গিজার মিক্সার গ্রাইন্ডার ঠিক আছে নটা জিনিস এখানে সাজানো আছে প্রশ্ন করব টোটাল ছটা প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে বলবো এবার বলো তারপরে বাজার প্রেস করবে এবার বলোর পরে যদি বাজার প্রেস করে রাইট আনসার দাও তাহলে 20 পয়েন্টস তার সাথে গিফট যদি ভুল উত্তর দাও তাহলে -10 আর এবার বলোর আগে যদি কেউ বাজার প্রেস করে সে উত্তর দিতে পারবে না শুরু করি ফার্স্ট একটা আমরা ভিডিও দেখব টিভিতে ভিডিওটা দেখব এবার বলো বলবো তারপরে বাজার এবার বলো মানুষেরই ভ্যাকুয়াম ক্লিনার 20 পয়েন্টস সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার সেকেন্ড একটা গান শুনবো গানটা শুনো এবার বলোর পর বাজার এরপর এক রাশ কালো কালো ধোঁয়া
বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ মানুষটি বাদে বাকি তিনজন হ্যাঁ সরি 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 আগে বাজিয়ে ফেলেছি উত্তেজনা এবার বলো কল্যাণী চিমনি 20 পয়েন্টস সঙ্গে চিমনি তিন নম্বর প্রশ্ন আবারও একটা ভিডিও দেখো টিভিতে এবার এবার বলো মানুষদি লিসেন টু দ্যাম 20 পয়েন্টস স্ট্রংগার জেসিন কেবল ফোর্থ কোয়েশ্চেন কি কি আছে দেখে নাও ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার মোরার সেট গিজার সেন্টার টেবিল কার্পেট এই কটা জিনিস আছে তার মধ্যে একটার দাম বলবো দামটা শুনে বলতে হবে কিসের দাম এবার বলো পর 2650 এবার বল টনিমাদি ভুল বললে কি করবে -10 গিজার শিওর একদম ওয়াশিং মেশিন তো হবে ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার মোরার সেট সেন্টার টেবিল গিজার কার্পেট এ কটা জিনিস আছে মোরা সেট মানে দুটো মোরা হ্যাঁ 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 2650 তোমাকে আর বলতে হবে আর তোকে বলতে পারবে না টেবিলটা কনফিউজ না হয়ে উত্তর দাও তাহলে টেবিল টেবিল আচ্ছা ভুল উত্তর তানিমাদি -10 সঠিক উত্তর মিক্সার গ্রাইন্ডার এত সস্তা সে কি দাম দিয়ে কিনে 50 ফ্লোরে ঢুকে ওখানে গেল কোমরে হাতে সব দেখলো দেখে বললো গিজারটা পেলাম আমার আর কিছু চাই না গুড কখন থেকে এসে রেখেছ ওইটা নেবো রাজনীতি কেউ বাজারে প্রেসিডেন্ট গুড 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 লাস্ট কোয়েশ্চেন 6 নম্বর কোয়েশ্চেন ভিডিও আবার একটা দেখো এবার বলো কল্যাণী দি ওয়াশিং মেশিন 20 পয়েন্টস সঙ্গে ওয়াশিং মেশিন দারুণ মজা করলাম সারা বছর ভীষণ ভালো থেকো ভীষণ আনন্দে থেকো প্রচুর প্রচুর কাজ করো তুমি নিজেও ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ তানিয়া দি সবাই ঠিকঠাক টাইমে বাজার প্রেস করেছে যেহেতু আমরা খেলেছি আমাদের একজনের নাম বলতে হবে যে আজকে একটু পয়েন্ট বেশি পেয়েছে ঠিক আছে আজকের আমাদের দিদি নাম্বার ওয়ান হচ্ছেন পারফিউম ডিও রিস্ট ওয়াচ সোনার কানের দুল ভ্যাকুয়াম ক্লিনার ড্রেসিং টেবিল এবার তোমার জন্য একটা বোনাস রাউন্ড পাঁচটা শব্দ 20 সেকেন্ডস টাইম রিভার্সে উত্তর দিতে হবে যদি সঠিক বলো কি কি পাবে দেখো সানগ্লাস জুয়েলারি সেট শাড়ি এদিকে আছে সেন্টার টেবিল কার্পেট মিক্সার গ্রাইন্ডার উইন্ডোতে আছে ফ্রিজ টিভি 1 আর 4 খোলা হোক
ল্যাম্পশেড এর সাথে আছে প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি আর সেনকো গোল্ডে গসিপ কালেকশন তরফ থেকে জুয়েলারি সেট কিন্তু তুমি যদি না পারো তুমি যেগুলো খেলে উইন করেছো তার মধ্যে একটা ফেরত দিয়ে দিতে হবে সেটা কি তোমার চয়েস তোমার চয়েস ওকে এখানে অপশন আছে তুমি যদি খেলতে চাও খেলতে পারো তুমি যদি না চাও নাও খেলতে পারো খেলি না খেললে একটা মানে হারলে একটা ফেরত দেব তাই তো ঠিক আছে রেডি ওকে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট ক্যামেরা ক্লাসিক রিল সিনেমা সিরিয়াল সিরিয়াল সিনেমা রিল ক্লাসিক ক্যামেরা রাখা জায়গা নেই আবার একটা আলমারি বানাতে হবে ওকে কল্যাণী দি তোমার জন্য জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ান তরফ থেকে পার্সেট আর একটা মেমেন্টো এইটা মিঠু দি জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ান তরফ থেকে আর তোমার এই মেমেন্টো এইটা তনিমা দি আর তোমার জন্য এই মেমেন্টো আজকে দিদি নাম্বার ওয়ান আবারও 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 হ্যালো জানিসা মানসী পাচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার হাতটা দিদি নাম্বার ওয়ানের ব্যাচ এটা অরিশের তরফ থেকে তোমার স্কিন ভালো স্কিন এবং ভালো চুলের জন্য অরিশের প্রোডাক্ট খুব ভালো আমি ইউজ করেছি আর উইনারের এই ট্রফি থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবেন